আমি নিজের পাঁচ ওয়াক নামাজ আদায় করি এবং কোরআন শরীফও পাঠ করি কিন্তু তা সত্ত্বেও আল্লাহ তালার উপর শতভাগ ভরসা করা আমার জন্য কঠিন মনে হয় আপনি কিছু নসিহত করতে পারেন কি যার উপর আমল করে আমি সম্পূর্ণভাবে আল্লাহর উপর ভরসা করতে পারবো সর্বপ্রথম কথা হলো আপনি নিজের ফজরের নামাজ আদায়ের সময় কতটা সময় ব্যয় করেন পাঁচ মিনিট জি প্রায় পাঁচ থেকে দশ মিনিট সময় অর্থাৎ চার রাকাত নামাজ আপনি পাঁচ থেকে দশ মিনিটে পড়েন আপনি সুরা ফাতেহা পাঁচ থেকে দশ মিনিটে কিভাবে বুঝতে পারবেন দেখুন শুনে শুনে পড়ার ক্ষেত্রে যদি আপনি ফজরের নামাজ বা অন্য কোনো নামাজ মসজিদে জামাত আদায় না করেন তাহলে ব্যক্তিগতভাবে যখন আপনি একা নামাজ আদায় করেন তখন সুরা ফাতেহা বারবার পাঠ করা উচিত এবং এই দিনে সুরাতল মুস্তাকিম বাক্যটি আপনার বারবার পাঠ করা উচিত তাহলে আল্লাহ তালা আপনাকে সোজা রাস্তার প্রতি হেদায়েত দিবেন আপনার নিজের নামাজ এরূপ বারবার করা উচিত আর নিজের শেষ দায় আল্লাহর কাছে অত্যন্ত বিগলনের সাথে দোয়া করুন যেন আল্লাহ তালা আপনাকে নেক মমিন হওয়ার এবং নিজের ধর্মে অবিচল থাকার তৌফিক দান করেন ঠিক আছে যখন আপনি কোরআন শরীফ পাঠ করবেন তখন শুধু কোরআন শরীফের আরবি অংশ পাঠ করা কোনো উপকারে আসবে না যতক্ষণ আপনি এর অর্থ না জানবেন যখন আপনি কোরআন শরীফ পাঠ করবেন তখন আপনার জানা থাকা উচিত যে পবিত্র কোরআনে কি লেখা আছে কি বলা হচ্ছে আর এর জন্য আপনাকে অর্থ জানতে হবে যদি আপনি অর্থ না জানেন তাহলে কোরআন শরীফের যে অংশই আপনি পাঠ করছেন তার অনুবাদও একই সাথে আপনি পড়ে নিন যেন আপনি জানতে পারেন যে এখানে পবিত্র কোরআনে কি বলা হয়েছে আর যেন আপনি জানতে পারেন যে এখানে পবিত্র কোরআনে কি কি নির্দেশ রয়েছে আপনি দেখুন যে আপনি সেসব নির্দেশ পালন করছেন কি না যেগুলোর উল্লেখ পবিত্র কোরআনে করা হয়েছে অথবা আপনি কি পবিত্র কোরআনে উল্লেখিতে সেসব মন্দ থেকে আত্মরক্ষা করছেন যেগুলো থেকে আত্মরক্ষার নির্দেশ দেওয়া হয়েছে যদি আপনি এসব বিষয়ের উপর আমল না করে থাকেন তাহলে আপনি কুরআন শরীফ এবং আল্লাহ তালার উপর নিজের বিশ্বাস কীভাবে দৃঢ় করবেন এতে সময় লাগবে দেখুন আপনি এখন কি করছেন আপনি কি স্কুলে যান নাকি কলেজে যান নাকি বিশ্ববিদ্যালয়ে যান আমি হাই স্কুলে পড়ি হুজুর দ্বাদশ শ্রেণীতে জি হুজুর তাহলে এটি আপনার সেকেন্ডারি স্কুলের শেষ বছর যতক্ষণ আপনি পরিশ্রম এবং চেষ্টার মাধ্যমে কাজ না করবেন যতক্ষণ আপনি সেসব বিষয়ে যেগুলো আপনাকে পড়ানো হচ্ছে গভীর জ্ঞান অর্জিত না হবে বা যাই আপনার সিলেবাস বা কোর্স বা বইয়ে জ্ঞান রয়েছে সেসব জ্ঞানের গভীর উপলব্ধি না থাকলে তো আপনি সেক্ষেত্রে উন্নতি করে সফল হতে পারবেন না তাহলে আপনি আপনার নেকি এবং তাকুয়া আর মানের ক্ষেত্রে কোন চেষ্টা প্রচেষ্টা এবং অধ্যবসায় ছাড়া কিভাবে উন্নতি করতে পারেন আপনি স্কুলের পর এবং পরীক্ষার পূর্বে নিজ পড়াশোনার জন্য ছয় বা সাত ঘন্টা ব্যয় করেন কিন্তু এখানে আপনি শুধু পাঁচ বা সর্বোচ্চ দশ মিনিট প্রদান করেন নামাজের জন্য আর যাই আপনি পবিত্র কোরআনে পাঠ করেন সেটি যদি আপনার জানা না থাকে যে আপনি কি পড়ছেন তাহলে আপনার বিষয় সম্পর্কে যদি আপনার জানাই না থাকে তাহলে আপনি তার উত্তর কিভাবে দিতে পারবেন যখন আপনি আপনার পরীক্ষার দিকে তাকান আর আপনি যদি সংশ্লিষ্ট বই পড়ে থাকেন তাহলে আপনি যদি সেটি না বুঝেই পড়ে থাকেন তাহলে আপনি এর সম্পর্কে প্রশ্ন বুঝতেই পারবেন না জি হুজুর তাই প্রশ্নকে বোঝার জন্য আপনার জানা থাকা উচিত যে এর উত্তর কি এবং সেই উত্তর বইয়ের বা সিলেবাসের কোন অংশে রয়েছে আপনার জানা থাকা উচিত যে শিক্ষক আপনাকে সংশ্লিষ্ট বিষয় সম্পর্কে কি শিখিয়েছিল এরপর আপনি সেই প্রশ্ন করতে পারেন যেখানে আপনি কিছু না যে তালা কি বলছেন আর এরপর আপনি যদি করেন, বিশ্বাসের কিভাবে উন্নতি করতে পারেন তাহলে যে বিষয়ে আপনি জানেনি না সেক্ষেত্রে আপনি কিভাবে উন্নতি করতে পারেন আপনাকে জানতে হবে আপনাকে পবিত্র কোরআন অনুবাদের সাথে পড়তে হবে তাহলে আপনি জানতে পারবেন যে পবিত্র কোরআনে কি বলা হচ্ছে আর এরপর আপনার ইমান এবং আল্লাহ উপর আপনার ইমান দৃঢ় হবে ঠিক আছে জি হুজুর ঠিক আছে আসসালামু আলাইকুম